So we are finally revealing the gifts we have bought. আমরা যে যে গিফট গুলো কিনেছি সব রিভিল করছি এক এক করে দাম বলবো না খালি গিফট আইটেম দাম বলবো না কারণ দিস ইজ আ গিফট সো আমরা নাম বলবো না গুড মর্নিং এভরিওয়ান তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ইন আজ আর ল্যাড লাইফ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে স্যাটারডে আমার ছুটি কিন্তু সাহেবের অফিস আছে তো কালকে তোমরা জানো জেনে থাকো পাপার সানডে এবং ওয়েনসডে ডায়ালিসিস থাকে কিন্তু কালকে যেহেতু জামাইষষ্ঠী পাপার ডায়ালিসিসটা একটুখানি আজকেই মানে স্যাটারডে আজকেই করে নেওয়া হচ্ছে যাতে কালকে দিনটা ফ্রি থাকা যায় যাতে জামাইষষ্ঠীটা ঠিকঠাক করে পালন করতে পারি তো এখন আমি যাব হচ্ছে বাপের বাড়িতে সাহেব যাবে হচ্ছে অফিসে আজকে অনেক কিছু প্ল্যান আছে প্লাস আজকে জিও ফাইবার নেওয়ারও কথা আছে আমার বাপের বাড়িতে অ্যান্ড দেন বিকালে আবার কিছু প্ল্যান আছে সেগুলো দেখতেই পারবে টুডেস ব্লগ ইজ গোয়িং টু বি ভেরি এক্সাইটিং ফর মি ফর সাহেব অ্যান্ড ফর ইউ ভিউয়ার্স অলসো সো উইদাউট এনি ফার্দার আডু লেটস স্টার্ট দ্য ডে তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি ঝটাপট এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে কারণ বাবাকে ডায়ালিসিস থেকে নিয়ে আসার টাইম হয়ে গেছে তো চলো নিচে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক দেখি ডিম্পুরানি কই ডিম্পুরানি ও ডিম্পুরানি ও ডিম্পুরানি ডিম্পুরানি ও ডিম্পুরানি বুটু বুটি বুটু বুটি এই তুই কোথায় গেছিলি রে আমি বেরিয়ে পড়ছি বাবাকে আনতে তো এখন বেশি লেট করা যাবে না তো চলো বেরোনো যাক এখন ঢুকছি এক্সটেন্টে আমার কিছু বিলিং দরকার আছে সেগুলো ক্লেম ফর্মের জন্য সেটা কমপ্লিট করে নেব তো আমি এখন উঠে গেছি কাকার গাড়িতে এখন যাচ্ছি বাড়িতে তো আমি বাবাকে দেখাতে পারিনি বেরোনোর সময় কারণ আমার কিছু ক্লেম রিলেটেড কিছু সাবমিশন ছিল করার হসপিটালে তো সেইটা নিয়ে আমি বিজি ছিলাম তাই জন্য আমি দেখাতে পারিনি এখন দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি বাবা এরকম সামনে বসে আছে তো এখন চলো বাড়ি যাওয়া যাক কে রেখেছে একদম দরজার সামনে নামো আস্তে আস্তে পাপা ঢুকে গেছে অডু 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 চলো 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 ডিম্পু ভিডিও অফিস চলে এসেছি তো এখন আমরা একটা ভিডিও স্যারের কাছে যাচ্ছি কিছু দরকার আছে কথা বলার জন্য তো গিয়ে কথা বলছি সেটরিটা কালো হয়ে এসছে পুরী বেড়াতে গেছিলাম পুরী বেড়াতে গেছিল আমার জন্য প্রসাদ নিয়ে এসছে আর সেই ওয়ান এন্ড অনলি কুন্তল দা কেমন আছে কুন্তল দা সবাই একটু জানাও তোমাকে সবাই খোঁজে ভালো আছো তো একদম একদম যাই এখন ভিডিও স্যারের কাছে যাই তারপরে আবার কথা হচ্ছে তো জিও ফাইবারটা লোক এসেছিল বাড়িতে সঞ্চয় করে সব পেমেন্ট করে দিয়েছি তো ওরা চলে গেছে এখন কিছুক্ষণ পরেই ঢুকবে যারা কানেকশনটা করাতে আসবে তারা কিছুক্ষণ পরে এসে কানেকশনটা করিয়ে দিয়ে যাবে তো আজকে ফাইনালি আমার বাপের বাড়িতে জিও ফাইবার কানেকশনও নেওয়া হলো তো এখানে ফাইনালি আমার জিও ফাইবার লাগানো হয়ে গেছে এখন বিন্দাস কাজ করতে পারবো ব্লগ আপলোড করতেও লেট হবে না বাড়ি থেকে আগামীকাল জামাইষষ্ঠী তো আগামীকালের জন্য ধনিয়াখালি থেকে মটন নিয়ে যাচ্ছি শ্বশুরমশাই বলেছে এখান থেকে মটন নিতে এখানে এরা কুচি মাংস কাটে তো এই দাদার দোকান থেকে নিচ্ছি ধনিয়াখালি এটা হচ্ছে হল্টের সামনে ফিদার রোড এটা ধনিয়াখালি ফিদার রোডের সামনে এই যে ফোন নাম্বার এই যে দাদা এই যে মাংস কাটা হচ্ছে মোটামুটি ওই আড়াই কিলোর থেকে একটু বেশি হয়েছে তো নিয়ে এটা যখন বেলা বিকেলে যাব তখন যাওয়ার সময় নিয়ে যাব এখন দাদারা ফ্রিজে রেখে দেবে তো সাহেব আমাকে এসেছিল নিতে তখন ভিডিও করতে পারিনি কারণ অনেক কিছু কাজ করছিলাম আমরা কালকে জামাইষষ্ঠী উপলক্ষে তো এখন
গেছি পার্লারে, আমি করব নেল এক্সটেনশন আর সাহেব করবে হেয়ার গ্লোবাল। তো চলো দেখা হচ্ছে একেবারে পার্লারে। তো আমরা এসে গেছি পালকিতে, এটা হচ্ছে পালকি আদিতির সালনেরই পার্ট, এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের কাছে। তো এখন চলো ঢোকা যাক। আমি ফাইনালি চলে এসেছি পালকিতে, যেটা চন্দননগরে আছে। আমার নেল এক্সটেনশন হবে, সাহেব গেছে বাইরে কারণ সাহেব একটা ব্লান্ডার করেছে, ভিনিগার খেয়ে নিচ্ছে জলের বদলে, এখন স্বাদ পাল্টাতে কিন্তু খেতে গেছে। তো জানি না শুনতে পাচ্ছি কিনা, কারণ ওখানে ব্লোয়ার দিয়ে চুল ড্রাই করছে। তো এনিওয়েজ আমার শুরু হয়ে গেছে কাজ, দেখিয়ে দিচ্ছি একটুখানি। আমার অলরেডি কাজ চলছে। পালকিতে চলে এসেছি, পূজা যা বলার বলে দিয়েছে, এখন পূজা বসেছে, ওর কাজ চলছে, এরপর আমি বসবো, একদিন চলছে, এরপর আমি বসবো, এখন কালারটি আছে, এরপর কী হয় দেখা যাক। পূজার নীল আর্ট হয়ে গেছে, আর আমারও চুলের কালার হয়ে গেছে, কেমন লাগছে কালারটা? আচ্ছা, নীল আর্ট হয়ে গেছে ওর। তো এখন ফাইনালি আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার কথা বলবো, ঠিক আছে? পরে কথা হচ্ছে। এটা হচ্ছে আমার ফাইনাল আউটকাম আফটার নেল আর্ট। তো আমি কিছু নেলস এক্সটেনশন করিয়েছি, চারটে নেল, আর বাকি সব নেল আমার নিজের। এই মাত্র মানে 11:11 বাজে, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আমার নেল আর্ট, বাড়িতে গিয়ে দেখাচ্ছি নেল আর্টটা কেমন কী হয়েছে। এখন আমি যাচ্ছি, কুকুরে তাড়া দিয়েছিল, এই জাস্ট এক ব্লকটা করতে গিয়ে কুকুরে এমন তাড়া দিয়েছে, খুব ধরপড় করছে, এখন কুকুরে তাড়া খেতে খেতে বাড়ি যেতে হবে, চলো। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ডিনার ফিনার করে নিলাম ফটাফট, অনেক রাত হয়ে গেছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে নিই যে ফাইনাল আউটকাম অফ মাই নেল আর্ট। তো এই হচ্ছে আমার নেলস, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখো একদম কাছ থেকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার নেল, খুব নিউট কালার আছে, একটু অম্ব্রে শেড দিচ্ছে, অ্যান্ড একটা ন্যাচারাল কালার আছে। আই জাস্ট লাভড মাই নেল আর্ট উইচ আই ডিড টুডে। এখানে একটা, এখানে স্টিকার্স আছে এই দুটো নেলে, অ্যান্ড দিস ইজ হাউ ইট লুকস। তো এই হচ্ছে ব্যাপার, সাহেবকে দেখেছো, সাহেব তো হেয়ার গ্লোবাল করেছে আর তিনটে স্ট্রিক্স করেছে, সামনে দেখিয়ে দাও, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আর তোমাদেরকে আমরা দেখাবো এখনই, আমরা রিভিল করব যে কী কী গিফটস আমরা দিচ্ছি জামাইষষ্ঠীতে। তো দেখতে থাকো। তো এতদিন ধরে সবাই দেখতে পেরেছো তোমরা, মানে আমরা কি কিনছি জামাইষষ্ঠীর জন্য, কি দেবো, শপিং শপিং শপিং, যেহেতু এটা আগে দেখাইনি, তার পিছনে কারণ একটাই যে সবাই দেখে নেবে, তো যাদের দেবো অ্যাকচুয়ালি তারা দেখে নেবে, তো এর জন্য আগে দেখাইনি, তো এখন দেখিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওটা কালকে বিকেলে আপলোড হবে, তো তোমরা জামাইষষ্ঠীর দিকে চাপ নেই কোনো, তো তার জন্য আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা এবার জামাইষষ্ঠীতে কি দিচ্ছি। সো উই আর ফাইনালি রিভিলিং দ্য গিফটস উই হ্যাভ বট, আমরা যে যে গিফট গুলো কিনেছি সব রিভিল করছি এক এক করে, দাম বলবো না, খালি গিফট আইটেম দাম বলবো না, কারণ দিস ইজ আ গিফট, সো আমরা নাম বলবো না। তো ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে আমার মার জন্য, ঠিক আছে? তো আমার মার কেনা হচ্ছে এই সালোয়ারটা, এই অ্যাকচুয়ালি দিস ইজ আ সুট, ইট ইজ খুব সুন্দর একটা, তোমাদেরকে দেখাচ্ছি খুলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা লং করবো না বেশি, কারণ ঝটপট দেখিয়ে দেবো। এরকম টাইপের প্রিন্ট তোমরা দেখো, বুঝতে পারবে কিনা জানি না, সামনে একটুখানি হালকা কাজ আছে, পেস্তা কালার শাড়ি আমরা দিচ্ছি না, কারণ হচ্ছে যে আমার মার অনেক শাড়ি আছে, ঠিক আছে? আমার মা অনেক শাড়ি কেনে, অনেক শাড়ি পরে, বাট আমার মা অ্যাট দ্য সেম টাইম কুর্তিও পরে,
তো এবারে ভাবলাম যে মামুনিকে একটা ভালো কুর্তি একটা না অ্যাকচুয়ালি আমরা দুটো কিনেছি তো দুটো কুর্তি গিফট করব তো এইটা হচ্ছে আর একটা এই যে পিঙ্কের মধ্যে এই হচ্ছে আর একটা আর এটার সাথে প্যান্ট আছে ঠিক আছে এটা একটা স্লিম প্যান্ট আছে তো এইবার দেখাবো হচ্ছে পাপার তো পাপার গুলো দেখতেই দাও আগে এইটা দেখো তো পাপার জন্য হচ্ছে এই একটা বিস্কিট কালারের যেটা আমরা বিস্কিট কালার মামনি বলে এইটা একটা বিস্কিট কালারের একটা স্ট্রেচেবল প্যান্ট তো এইটা এরকম টাইপের প্যান্ট পাপা পরে এটা আমরা কিনেছি হচ্ছে প্যান্টালুনস থেকে তো প্যান্টালুনস এর ব্র্যান্ড এটা বাইফোর্ড আর এইটা হচ্ছে প্যান্টালুনসেরই ব্র্যান্ডের প্যান্টালুনস থেকে কিনেছি এই একটা হচ্ছে পাপার টি শার্ট তো পাপা এটা পছন্দ করেছে ভালো লেগেছে পাপার তো এটা আমরা কিনেছি এইবারে আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে পাপার ট্র্যাক প্যান্টস লাগবে কারণ পাপা পড়তে ভালোবাসে ট্র্যাক প্যান্টস আর ডায়ালিসিস বা বাইরে ফাইরে গেলে এই ট্র্যাক প্যান্টটা পড়তে পারবে এটাও আমরা প্যান্টালুনস থেকে কিনেছিলাম এটা হচ্ছে কোন এটা কোন ব্র্যান্ড অ্যাজাইলের এত ভালো যে পরবে সে বুঝতে পারবে এটা দারুণ ভালো তো এই পাপা ট্র্যাক প্যান্টটা পরতে পারবে বাইরে যেতে পারবে পরে এবং ডায়ালিসিস যেতে পারবে জামাইষষ্ঠীতে আর বাকি যা দেখতে পারবে আগামীকাল দেখতে পারবে আজকে ভিনিগার খেয়ে নিয়েছি তো গলাটা কেমন করছে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে আমার তো যাই হোক আজকে এখানে শেষ করছি ভিডিও আর কোন কালকে অনেক কিছু আছে প্ল্যান ইচ্ছে আছে আমি মাটন রান্না করব গ্রাম থেকে নিয়ে এসেছি মাটন তোমরা দেখেছো সবাই ভিডিওতে প্রথম থেকে দেখে নিয়েছো তো আমি রান্না করতে চলেছি কালকে দেখা যাক কেমন হয় সবাই আসছে রাকেশ দা টিনা দি পল্লবী বৌদি পিঙ্কি দি দাদা তো একসাথে খুব মজা হবে আমাদের সাপোর্ট করতে থাকুন আমি এটা রিকোয়েস্ট করবো সবার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমাদের সাপোর্ট করবেন থ্যাংক ইউ প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো দেখা হচ্ছে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ কালকে আছে জামাইষষ্ঠী ব্লগ কালকে দেখতে পারবে কি করছি না করছি টিল দেন স্টে হ্যাপি কাইন্ড অ্যান্ড পজিটিভ অ্যান্ড অ্যাবাউট প্রেস দ্য লর্ড বাই